السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أمر محبة الشديد الشريف بريباي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلام على خير الأنام وسيدي حبيب إله العالمين محمد بشير نذير هاشمي مكرم عطوف رؤوف من يسلم بأحمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শেখারিজরা আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব ও
উপস্থিত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ দিনদার বুদ্ধিজীবী ভাই এবং আমার পর্দার অন্তরালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আজকে শীতের দিন, অনেক রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার লাগি আল্লাহ তাআলা আমাদের কবুল করছেন, এই জন্য হই আলহামদুলিল্লাহ। ভাই আপনার আমার মতো হাজারো মানুষ এখন বিছানার মধ্যে আরাম আয়েশের মধ্যে লিপ্ত, আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝ দিছেন যে শেখ ইজরা আল আহসান ইসলামী যুব সংঘর তাফসীর মাহফিল গেলে আমরা সওয়াব হইব। আমরা যারা আইছি আমাদের উদ্দেশ্য সওয়াব না শিননি, কোনটা যাব কোন সওয়াব। আমরা আল্লাহরে হাজির নাজির জানিয়া কইতাম পারমু, আমরা শিননি খাওয়ার লাগি অথরাই রাত 12টার সময় আমরা আইছি না, ঠিক কি না? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লাগে, কোরআন হাদিসের আলোচনা শোনার লাগে, গুনাহ মাফ করাইবার লাগে আমরা এই মাহফিলের মধ্যে শরীক হইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিবেন, এই জন্য আমরা আবারও জোরে সুরে কই আলহামদুলিল্লাহ। গভীর রাত, এই জন্য আমি আপনার সামনে যে আয়াত করিমা তেলাওয়াত করছি, আয়াত হইল তওবা সম্পর্কে। তওবা আল্লাহ তাআলার কাছে তো পছন্দনীয় এক জিনিস। যে আয়াত আমি তেলাওয়াত করছি আপনার সামনে, ওই আয়াত নাজিল হওয়ার পরে ইবলিস, আমরা নাম বুঝি না রে, আমরা আদি পিতা আদম আলা নবীজিনা ওয়া আলাইহিস সালাত ওয়া তাসলিম জান্নাত থেকে বাহির হইছিলা, যার প্ররোচনায় যে ইন্ধন দিছি, সেই ইবলিস আয়াত নাজিল হওয়ার পরে মাথার মধ্যে হাত দিয়ে খালি তাবলায় আর কয়, হায় রে হায়, আমার অকলটা নষ্ট হয়ে গেছে, আমার অকলটা নষ্ট হয়ে গেছে। তার বাহিনী, তার সেলা চামুন্ডা, নদী সমুদ্র বাতাস সব আয়া জমাইছে, আমরা বছর আইস কি হইল, বসে খানজন খেনে ছিলেন হেনে আইয়া, যারা একটু সম্মানিত তারার মাঝে ভাই হল কাফির হল মাঝে বড় বড় কাফির আছেন না, ইবলিসের বাহিনী হলের মাঝে গুরু আছেন তার কাছে প্রিয়, এরা মানুষের বেশি নষ্ট করে। এরা জিকেইল সাহ কিতাব বিষয়ে আপনার অত খানদন খেনে অত পরেশান হলে হেউটে হইল, সারাদিন আমরা যা খামাই করি, সারাদিন আমরা যা খামাই করি, আজ আল্লাহ এক আয়াত নাজিল করছেন উম্মতে মুহাম্মদের উপরে, তারা যদি তওবা করিলাই সারাদিন যা গুনাহ করাইছি আমরা সব গুনাহ আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, আরো ধরে কই সুবহানাল্লাহ। এখন কই তোমরা ফরামিশ করিয়া বার করো চাই, ইগুত্তা কি বাসার কোনো পথ আছে নি? সারাদিন মেহনত করি আমরা যা গুনাহ করাই, বন্দা যদি বিস্তার যাইয়া হিসাব মিলা, আল্লাহ আমি সকাল 10টার সময় ঘর থেকে বাহির হইছি, 11টার সময় মিশা মারছি, 12টার সময় কিবত করছি, 1টার সময় আমি আরেকজনের উপর জুলুম করছি, আর বিছনার যাইয়া বন্দা যদি তওবা করি, আল্লাহ আমার সব গুনারে মাফ করে দেও, তাইলে আমরা সারাদিন সারাদিন যা কষ্ট করছি আল্লাহ তালা এগুলারে তার এক তওবার কারণে মাফ করে দিবা। এখন তোমরা একটা ব্যবস্থা বার করো যেটার দ্বারা মাফ হয় না। ইবলিসের কয়েকটা ছেলা একা নইলা ওইয়া দ্বারা হইল, আমরা একটা ব্যবস্থা পাইছি। কি ব্যবস্থা পাইছি? এই ব্যবস্থা হইল, এমন ভাবে মানুষরে গুনার মধ্যে লিপ্ত করতাম হইব যে মানুষে গুনা মনে করিয়া গুনা করতো না, সব মনে করি গুনা করব। আমি যদি মনে করি চুরি করা অন্যায় অপরাধ, ঠিক নাই, আমি চুরি করবো নি। ও ভাই হল, যদি জিনাকারী জানে জিনা করলে গুণ হইব, জিনা করলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো, ওই জিনাকারী কোনদিন যাইয়া পর নারীর সাথে জিনা করার সাহস থাকত নাই। তদ্রূপ যদি একজন চোর জানে হচ্ছে চুরি করলে গুণ হইব, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো, ওই চোরও কোনদিন সে চুরি করতে পারত নাই।
এই জন্য ইবলিসের ছেলা চামুন্ডারা বাহির করলো এমন এক পথ বাহির করতে হইব যে এই পথের দ্বারা বন্দায় গুনাহ করব আর গুনারে নেকি মনে করব। যখন সে গুনাহ করব আর গুনারে নেকি মনে করব ওই বন্দা জীবনে কোনোদিন তার গুনাহ থেকে তওবা করত না, করব নি। ও তারা মিলিয়া পার হলো ও পথ যে বন্দায় গুনাহ করব আর গুনারে নেকি মনে করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দেন وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ আবার ওইসব বান্দা যারা গুনাহ করিলে না বুঝিয়া না শুনিয়া অনিচ্ছা সত্ত্বে গুনাহ করিলে আর গুনাহ করার পরে আবার আমার আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে জাগে আর আমার ইয়াদ করে আমার কাছে সে মাগফিরত চায় তখন আল্লাহ তাআলা ফাস্তাগফারু লিযুনুবিহিম তারা তাদের রবের কাছে তারা তাদের মাওলার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ কয়েন ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ও ফেরেশতা হল হো দুনিয়ার মানুষ হল আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করনে ওয়ালা আর কেউ আসেনি আসেনি যাব হল না وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ اللَّهَ سَلَا گُنَا مَعَفْ قُرْنِ وَلَا عَرْخِو نَائِ বন্দায় যখন জানি লাইব আল্লাহ ছাড়া গুনাহ মাফ করনে ওয়ালা আর কেউ নাই গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে আর বন্দা তওবা করি লাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা হলে সাক্ষী রাখিয়া হই না ফেরেশতা হল তোমরা সাক্ষী থাকো আমি আমার বন্দা গুলোর গুনারে মাফ করে দিলাম। ভাই হল যারা এই মাহফিল আয়োজন করছেন এই মাহফিল আয়োজন করার উদ্দেশ্য হইল আপনাদেরকে সিন্নি খাওয়ানো নয়, এই মাহফিল আয়োজন করার উদ্দেশ্য হইল একজন মানুষ যদি কোরআন হাদিসের কথা শুনিয়া তার জীবনটা পরিবর্তন করি নেয়, যদি একজন বেনামাজি নামাজি হয়ে যায়, যদি একজন কুকর্মের লোক সৎকর্মের অধিকারী হয়ে যায়, তাহলে যারা আয়োজক তাদের সার্থক হইব সফল হইব এই নিয়তেই এই মাহফিলের আয়োজন, না অন্য কোনো নিয়তে চাব হল। আমি যে আয়াত পড়ছি আপনাদের সামনে ওই আয়াতের শানে নুজুলের বেলায় একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর নবীর খেদমতে হাজির হইয়া নয় মুসলিম সাহাবী সকল আবেদন করছেন হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে একটা প্রশ্নের উত্তর দুকা প্রশ্ন হইল আমাদের চেয়ে আপনার আল্লাহর কাছে বনি ইসরাইল মায়ার না আমরা উম্মতে মুহাম্মদ মায়ার, প্রশ্ন বুঝছেননি? প্রশ্নকারী হইয়া নয় মুসলিম সাহাবি তারা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলা বিশ্ব নবী আপনি আপনি আমরার প্রশ্নের উত্তর দেউকা আমরা আপনার আল্লাহর কাছে প্রিয় না বনি ইসরাইল প্রিয়। আল্লাহ নবী যখন এইরকম প্রশ্ন খেনে আইল বলে প্রশ্ন আমার কারণ হইল বনি ইসরাইলের সময় নিয়ম আছে যদি একজন চোর রাত্রে চুরি করে ঘুম থেকে উঠিয়া তার দরজার মধ্যে চৌকাঠের মধ্যে লেখা উঠে যে সে অমুক রাত্রে চুরি করছে এই চুরির অপরাধের শাস্তি হইল হাত কাটা। একজন জিনাকুর রাত্রে জিনা করছে লুকাইয়া অন্ধকারের মধ্যে কেউ দেখছে না কিন্তু সকালে ঘুম থেকে উঠিয়া দরজার মধ্যে লেখা উঠে অমুক সে জিনা করছে অমুক মহিলার সাথে ওই জিনার শাস্তি হইল অত টাকা সদকা করা আর না হয় এই হাত কাটা আঙ্গুল কাটা পাও কাটা নাক কাটা এইরকম বিভিন্ন শাস্তি অপরাধের শাস্তি কি তা লেখা থাকতো আমরা তো অপরাধ কি করলাম লেখা উঠে না এতে বোঝা যার বনি ইসরাইল মনে হয় আল্লাহর কাছে প্রিয়। প্রশ্ন বুঝছিনি সাহেব হল নবী আলাইহিসসালাতু ওয়া তাসলিমের কাছে প্রশ্ন হইল বনি ইসরাইল গুনাহ করলে কি গুনাহ করছে লুকাইয়া সকালে লেখা উঠি যায় আর ওই গুনার কফারা কিতা কিতা করলে গুনাহ মাফ হইব আওটাও উঠি যায়
আমাদের বেলায় তো রাত্রে কি করি সকালে খবর পাই না, কেউ দেখে না। গুনার কাফফারা কি তাও আল্লাহ কুন্তা কইছেন না? সাথে সাথে নবী আলাইহিসসালাম ধ্যানমগ্ন হইয়া ওহির অপেক্ষায় বসিতাছেন। জিব্রিল আমিন আসমান থেকে ওহি লইয়া ও আয়াত লইয়া আইছেন, সুবহানাল্লাহ, বলি ভাই সুবহানাল্লাহ। নবী আলাইহিসসালাম ঘোষণা করেন, ও আমার উম্মতে মুহাম্মাদি, তোমরা বনি ইসরাইলের মতো গুনাহ করলে, মানুষে জানলে শরম হইব, এই জন্য আল্লাহ তোমরার দরজা তোমরার চৌকাঠের মধ্যে লেখা তুলেন না, সুবহানাল্লাহ। ও ভাই, যদি আমি রাত চুরি করি আর সকালে দরজা তুলি যায়, যদি আমি রাত জিনা করি সকালে দরজা তুলি যায়, মুখ দেখাইতাম পারমনি পারতাম নাই, আমার আল্লাহ মায়া করিয়া উম্মতে মুহাম্মাদির ভাই আল্লাহর কত মায়া, বনি ইসরাইলের গুনাহ প্রকাশ হই যায়, উম্মতে মুহাম্মাদির গুনাহ আল্লাহ প্রকাশ করেন না, বনি ইসরাইলের গুনার কাফফারা আত্মক কাটা লাগে, নাক কাটা লাগে, পাও কাটা লাগে, আঙ্গুল কাটা লাগে, কিন্তু উম্মতে মুহাম্মাদি যদি গুনাহ করে আর চোখের পানি ছাড়িয়া মহান আল্লাহর কাছে তওবা করিলায়, নাক কাটা লাগতো নাই, হাত কাটা লাগতো নাই, আঙ্গুল কাটা লাগতো নাই, মহান আল্লাহ তাআলায় চোখের পানির খাতিরে সমস্ত গুনারে আল্লাহ তাআলায় মাফ করে দেন। এখন আপনারা কিতা বুঝলা, উম্মতে মুহাম্মাদির ফজিলত বেশ না বনি ইসরাইলের ফজিলত বেশ? মুহাম্মাদির ফজিলত বেশ। ও ভাই, এখন ওই আয়াতের শানে নুজুলের ব্যাপারে আরেকটা ঘটনা আছে। নেভান নামক সাহাবীর মদিনার মধ্যে একটা খাজুরের দোকান আছিল। একদিন একজন মহিলা দোকানে যাইয়া বলল, ভাই ব্যবসায়ী, তোমার দোকানে এই যে খাজুর আছে এর চেয়ে ভালো খাজুর আছে কিনা? দোকানদার মুসলমান, আমি কইলা ভালো খাজুর আছে, তবে দোকানের ভিতরে ডিসপ্লে যে মাল রাখা হয়েছে এর চেয়ে ভালো মাল আছে ভিতরে? ওই মহিলা ভিতরে নিয়া ওই পুরুষ চুমা দেওয়ার জন্য শুধুমাত্র ধরছে। ধরার পরে মহিলা ডাক দিয়ে বলে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, আমি তোমার দোকানে আসছি খাজুর কিনতে, তুমি আমাকে, আমি তোমার জন্য পরনারী, তুমি আমার জন্য অপর পুরুষ, তুমি আমার হাত স্পর্শ করছো, তোমার জন্য আমাকে স্পর্শ করা জায়েজ নয়, তুমি আমাকে চুমা দেওয়া জায়েজ নয়, আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও। এই কথা বলার সাথে সাথে ওই নেভান নামক সাহাবি দোকান ফালাইয়া মহিলা ফালাইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়া হাজির। সুবহানাল্লাহ, হাজির হইয়া কয়, নবী আলাইহিস সালাম, আমি গুনাহ করছি, আমার গুনার বিচার করুকা, আমার গুনার বিচার করুকা। আল্লাহর নবী কোন না একক দেশে নামাজ পড়ছেন, বাদরক নামাজ পড়ছেন, এরপরেও জিব্রিল আমিনে আসমান থেকে ওয়াত নাজিল করছেন যে হে নবী, আপনি জানাই দেউকা, আপনার উম্মতে যদি গুনাহ করিলায় আর গুনাহ করিয়া আমি আল্লাহ তাআলার কাছে তওবা করিলায়, আমি আল্লাহ তার গুনারে মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ নবী কই দিলা, তোমার গুনাহ মাফ তওবার কারণে। কোন কারণে সাব হল? তওবার কারণে। আরেকটা শানে নজুল আছে, একটু লম্বা, আপনারা বিরক্ত হইবেন সাব হল। নবী আলাইহিসসালাতু ওয়াত তাসলিম যখন হিজরত করিয়া মদিনায় গেলা, আজ জামাই হল তো আমার আলোচনা কমাই নিলাম। তওবা কবুল হওয়ার লাগি ছয়টা শর্ত, কয়টা শর্ত? ছয়টা শর্ত, কয়টা শর্ত? ছয়টা শর্ত। এক নম্বর শর্ত হইল অতীতের গুনার উপর শর্মিন্দা হওয়া, অতীতের গুনা আমরা যা করছি ও গুনার উপরে শর্মিন্দা হওয়া। দুই নম্বর, যে গুনাহ করছি ওই গুনাহ আমরা ছাড়ি দেওয়া, তরক করা, পরিহার করা। এক নম্বর কি? অতীতের গুনার উপরে লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া। দুই নম্বর হইল গুনাটা ছাড়ি দেওয়া।
তিন নম্বর ভবিষ্যতে গুনাহ করতাম নাই বলিয়া ওয়াদা করা। চার নম্বর হইল যদি কারো হক আমি মারিয়া থাকি, মালে হক আমি এই হকটা পরিশোধ করা। পাঁচ নম্বর কাউকে মুখ দ্বারা হাত দ্বারা কষ্ট দিয়ে থাকলে তার কাছ থেকে ক্ষমা চাইয়া নেওয়া। ছয় নম্বর যদি জাকাত বা হজ আমার উপরে তাকিয়ে থাকে আমি এগুলা তাজা করা। আমার বয়স ত্রিশ, বালে বইছি পনেরো বছর বয়স, পনেরো থেকে নিয়ে বাকি পনেরো বছর আমি নমাজ পড়লাম না, ত্রিশ বছর বয়স এক হুজুরের ওয়াজ শুনিয়া চকুর পানি ছাড়িয়া আমি তওবা করে নিলাম, আমার গুনাহ মাফ হইব কিন্তু পনেরো বছরের নমাজ পড়া রাখবো কি রাখবো? পনেরো বছর আমি আরেকজনের মাল চুরি করছি, আত্মসাত করছি, পনেরো বছর পরে আমি তওবা করছি, যারার মাল চুরি করছি তারার মাল ফিরত দেওয়া লাগবো, যদি ফিরত দেই নাই তওবা কবুল হইতো নাই। তওবা কবুলের লাগে কয়টা শর্ত চাবো কল? কয়টা? ও ছয়টা কথা কইও আমার আলোচনা শেষ হল ইনশাআল্লাহ। এক নম্বর হইল আমরা তো এখন দোয়া করতাম, দোয়ার আগে আমরা আসলে তওবা নিয়ত করে নিলাম। এক নম্বর হইল আল্লাহ যা গুনাহ করছি এই রকম গুনার উপরে আমরা শর্মিন্দা হয়ে গেলাম, ভবিষ্যতে আর গুনাহ করতাম না, এই গুনাহ আমরা ছাড়ি দিলাম। আমরা যার উপরে নামাজ কাজা আছে বালেগ হওয়ার পরে নামাজ কাজা করবো, যারা হজ ফরজ আছে জকাত ফরজ আছে আদায় করছি না আদায় করবো, অন্যের হক মারিয়া খাইছি আমরা পরিশোধ করবো, এই নিয়তে যদি আমরা তওবা করি এই তওবার দ্বারা আল্লাহ সগিরা গুনাহ মাফ করে দিব আর কবিরা গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবা? মাফ করে দিবা। তওবা এমন এক পছন্দনীয় আমল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ প্রকৃত মানা কেউ তোবা করলে আল্লাহ গুনারে নেকি দিয়া বদলাই দেন। ওই সুবহানাল্লাহ, গুনাহ মাফির লাগে তোবা করে যদি, আর তোবা যদি আল্লাহ পছন্দ করে লাই আল্লাহ গুনারে নেকি দিয়া বদলাই দিবা। আমরা ওরকম তোবা করতে রাজি আছি না সাহেব? হল আল্লাহ তালায় আমরা এই মাহফিলের আয়োজন রে আমরার আশারে বোয়ারে সোনারে যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করছেন এই শেখের ইজরা আর এহসান যুব সংঘর মাহফিল, আল্লাহ তালায় তামামর যে যেভাবে সহযোগিতা করছে আল্লাহ তালায় কবুল করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।